হ্যালো এভরিওয়ান, তো আবারও নতুনভাবে ব্লগিংয়ে ফিরলাম। তো এখান থেকে এখন আমাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য সিআইএটি একটা কোর্স হয়, সেটা তোমরা প্রত্যেকে জানো। সেখানে হয়তো আমাদেরকে সিলেক্ট করা হয়েছে মুষ্টিমেয় কয়েকজনকে, আমরা চলে যাবো প্রত্যেকে। তো গতকাল মানে আমরা তো জানতে পারলাম আমাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং আগামীকাল আমরা ট্রেনিংয়ের জন্য যাব সালুয়াতে। তো আমরা এখন যেসব কিট দেয় ব্যাটালিয়ন থেকে, যেসব কিট আমাদের দেয়, যেসব আমাদের ট্রেনিংয়ের জন্য লাগবে, সেই জিনিসগুলো নেওয়ার জন্য আমরা এখানে অপেক্ষায় আছি। তো এখানে প্রত্যেকে আমরা আসি, এখানে প্রত্যেকে আমরা এস্ট্যাকো সিলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে আসে রাজীব বন্ধু ছয় ডান্সার, হাই মাথা হাত আমাদের ড্যান্সার ভাই, কেউ এস্ট্যাকো যাচ্ছে, এদিকে সমীর ভাই আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে তো? বহুত বড়িয়া একদম। আচ্ছা, এদিকে আমাদের নিশান টলি আছে, বাবা শুভঙ্কর, এদিকে শুভ, বাচ্চা বাচ্চা আমার সঙ্গে থাকছে, জঙ্গলে যাবো, জঙ্গলে জঙ্গল মেসে জঙ্গলে মুরগি, সাধন ভাই, এদিকে সৌরভ আছে, আমার মিতা, এদিকে কৌশিক ভাই আছে, আর গাছি ইয়ার, এদিকে আমাদের মিহির বেস্ট রানার, এসটিসি ফার্স্ট ব্যাটালিয়নের বেস্ট রানার ছিল, পুরো মালবাড়ি, পুরো মালবাড়ি, আমি কি করি, ফাঁকি বাজের একটা লিমিট থাকে, এসলার পড়তে ভয় দর কিচ্ছু নেই, পুরো কষ আছে ভাই। এই যে প্রলয় ভাই আছে, ভাই এখন ঠিক আছিস তো? এখন ঠিক আছি একদম, কোন সমস্যা নেই তো? একদম মস্তি করেই ট্রেনিংটা কাটাবো। এই যে প্রলয় ভাই আছে, এখন ভালো আছে, হ্যালো। তো এইভাবেই আমরা ট্রেনিংটা শেষ করব, আর ট্রেনিংয়ে তো ভিডিও আসবেই, একদম পরপর ভিডিও আসবে, পরপর নতুন জায়গা, নতুন ভাবে থাকবো, নতুন স্বাভাবিক করে থাকবো। এই পেছনে জঙ্গল দেখতে পাচ্ছি, এগুলো আমি কিন্তু পরিষ্কার টরিষ্কার করেছি, এই বিল চকচক না, ব্যাস। তো এরপর আর অনেক কিট দেবে, সেগুলো আমরা নেবো, নেওয়ার পর কী কী দেয়, কী কী না দেয়, কীভাবে যেতে হয় কি না যেতে হয়, টোটালি সব কিছু জানাবো, যে সিআইটি এক্সট্রা কোটেনিং কীভাবে কী হচ্ছে। তো দেখতে থাকো, ভিডিও আপলোড একটু পরেই হবে। তো এখন রাত কটা বাজে? কটা বাজে? 9:58 মানে 10টা বাজে। তো ম্যাক্সিমাম এখানে যারা যারা আছে সবাই শুয়ে পড়েছে, আমি আর গাছি আছি। কালকে সকালবেলা আমাদের রেডি হয়ে বেরোতে হবে, অনেক কিছু ডিপার্টমেন্ট থেকে দিয়েছে, সেগুলো রেডি করছি এখন, অনেক ব্যাগ ট্যাগ করতে হবে, ট্রাঙ্কগুলো এখানে রেখে যেতে হবে, ওই টুপিটা দিয়েছে ডিপার্টমেন্ট থেকে, এখানে এদিকে রয়েছে, কী কী দিয়েছে তোমাদেরকে একটু দেখাই। এদিকে একটা কমপ্লেক্স টি শার্ট, শার্ট আছে, গেঞ্জি আছে, দুটো হাফ প্যান্ট আছে ব্ল্যাক, আর সক্স দিয়েছে দু পিস, আর এর সঙ্গে থাকছে জলের বোতল, ওয়াটার বোতল থাকছে, পিট্টু থাকছে, ত্রিপল থাকছে, দিক দিয়ে প্লাস্টিক থাকছে, বেল্ট আছে, অ্যাংলেট আছে, নেট আছে, আর একটা পিট্টু, এখানে হেলমেট আছে, ক্যামোফ্লাজ, ওটা কী বলে, ডাংরি আছে, ডাংরি, এই যে জিনিসগুলো আছে সব রেডি করছি। এখানে কিছু ওয়েডিং টেডিং আছে, অ্যামুনিশন টু আছে, তো কালকে বেরিয়ে যাবো সকাল সকাল। এটা পার্ট ওয়ান ভিডিও থাকলো, নেক্সট টাইম এদিকেও সব গোছানো চলছে মনে হয়, মেবি এই সাইডে, ভাই কি গোছাচ্ছিস? এখানেও গোছানো চলছে, ড্যান্সার কি গোছানো রেডি? হ্যাঁ গোছাচ্ছি, সাবাস, সবাই একসাথে যাবো কালকে, ইয়াস, সব অবস্থা দেখো, গোছানো চলছে, তো যাবি না, তোকে দেখি লাভ নেই। প্রণব দা গোছানো চলছে, হয়ে গেছে গোছানো? এ এদিকে তাকাও, চলছে, কত সুন্দর করে গুছিয়েছে, হ্যাঁ ছেলে ছেলে, ইউনিফর্মটা ঢোকাবো, কোনটা পড়ে যাবে, ওইটা ডিনটা পড়ে যাবো, আচ্ছা রয়েছে টাঙানো, ঠিক আছে, প্রলয় গোছাচ্ছে, রাজু তো যাবেন, ওকে দেখে লাভ নেই, ও বাড়ি যাবে না, হ্যাঁ 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 ঠিক আছে, গুছিয়ে নে, চলে যেতে হবে,
এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই মনে। আরে আবার ফিরছি দুমাস পর, কি আছে কোনো ব্যাপার না, গোছো তাহলে। হ্যাঁ তো এখন মোটামুটি, ওহো কে এটা গোছাচ্ছিস কমপ্লিট? এখানে কি অবস্থা ভাই, ঢোকার মতো পরিস্থিতি নেই। এক্সাইটমেন্ট আছে, সাবাস গোছা। আমার কিচ্ছু গোছানো নেই ভাই, কিচ্ছু না, ওই ফলে রেখে দিয়ে এসেছি। হ্যাঁ দাঁড়া, তো এখন ঘুমাবো, মানে ঘুমাবো না গোছাবো, ঘুমাবো ঘুম কখনো আমি যাই না। কালকে সকালে যখন রেডি হয়ে বেরোবো তারপরে পরে খাচ্ছি। আর তো সকালে বেরোবো, 8 ঘন্টা হয়তো বাসে জার্নি করতে হবে, তারপর জায়গায় পৌঁছাবো। তো আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করবো, এটা পার্ট ওয়ান থাক, কারণ এরকম করতে থাকলে বড় বড় হয়ে যাবে। শর্ট ভিডিও থাক, ওখানে গিয়ে বা যাতায়াতের পথে ভিডিও শ্যুট করবো, পরে সেগুলো আপলোড করবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। টাটা, বাই বাই।